বুয়েট শিক্ষার্থী আবরারকে পিটিয়ে হত্যা, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ সেতুমন্ত্রী। পেঁয়াজের দাম পাইকারিতে কমেছে, প্রভাব নেই খুচরায়, দায়ী অসাধু বিক্রেতারা। ক্যাসিনোর মাধ্যমে অবৈধ অর্থ উপার্জনকারী 20 জনের তালিকা দুদকে, দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ইলিশ ধরার যৌথ নিষেধাজ্ঞা না থাকায় উদ্বিগ্ন বরগুনার জেলেরা। আসসালামু আলাইকুম, কর্ণফুলী সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মোহাম্মদ সেলিম ভূঁইয়া। শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। ক্যাসিনো কারবারে জড়িতদের জ্ঞাত আয় বহির্ভূত অর্থের বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। ইতিমধ্যে ক্যাসিনোর মাধ্যমে অবৈধ অর্থ উপার্জনকারীর 15-20 জনের তালিকা হাতে এসেছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান, চলমান অভিযানে গ্রেফতারকৃতদের প্রয়োজনে জেল গেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক। 15-20 জনের এই ক্যাসিনো সম্পর্কিত যে সকল তথ্য এসছে, অবৈধ অর্থ যেটা এসছে সেটি আমাদের সাবজেক্ট। অভিযান থেকে অবৈধ অর্থের যে সন্ধান পাওয়া গেছে সেগুলো নিয়ে আমরা অনুসন্ধান শুরু করেছি। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভোর রাত শেরেবাংলা হলের উত্তর ব্লকের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় সিসি ক্যামেরায় ছবি দেখে অপরাধীদের শনাক্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ দুজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করেছে তার সহপাঠীরা, বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও। এদিকে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের। পাইকারিতে আরও কমেছে পেঁয়াজের দাম। রাজধানীর শ্যামবাজারে ভারতীয় ও দেশি দুই ধরনের পেঁয়াজের দরই কমেছে কেজিতে 10 টাকা। ব্যবসায়ীরা জানান, মিয়ানমার ও মিশর থেকে আমদানি বৃদ্ধি এবং ভারতের আগের রপ্তানি আদেশের পেঁয়াজ আসায় দামের এই নিম্নগতি। তবে এখনও খুচরা বাজারে এর প্রভাব পড়েনি, এর জন্য পাড়ামহল্লায় অসাধু বিক্রেতাদের দায়ী করলেন পাইকারিরা। এদিকে টিসিবির 35 পয়েন্টে কম দামে পেঁয়াজ বিক্রি অব্যাহত থাকায় স্বস্তি জানিয়েছেন স্বল্প আয়ের মানুষ। ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট 80 দশকে ফেনীর একটি গ্রাম থেকে ঢাকায় এসেছিলেন। এরপর 90-এর দশকে রাজনীতিতে আগমন তার। জাতীয় পার্টির ছাত্র সংগঠনে ঘুরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের রাজনীতিতে যুক্ত হন। তার বিরুদ্ধে অভিযোগ, যুবলীগের ঢাকা মহানগরের দক্ষিণের সভাপতি পদ পাওয়ার পর জড়িয়ে পড়েন টেন্ডার ও চাঁদাবাজি এবং সর্বশেষ অবৈধ ক্যাসিনো ব্যবসায়। রোকনউদ্দিনের রিপোর্ট। ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, নামে যেমন ঠিক কাজও ছিল সম্রাটের মতোই, এ যেন এক সিনেমার গল্প। সম্রাটের বাড়ি ফেনীর পরশুরাম উপজেলায়। তার বাবা রাজুকে চাকরি করতেন। বাড়ি পরশুরামে হলেও সেখানে তাদের পরিবারের কেউই থাকেন না। বাবার চাকরির সুবাদে ঢাকাতে বড় হন সম্রাট। পরিবারের সঙ্গে প্রথমে বসবাস করতেন কাকরাইলে সার্কিট হাউস সড়কের সরকারি কোয়ার্টারে। রাজনীতিতে সম্রাটের যাত্রা শুরু হয় 90-এর শুরুর দিকে। তখন তিনি কিছুদিন ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। এর আগে এরশাদের জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্র সমাজের সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল বলে জানিয়েছে পরিচিত জনেরা। বিএনপির 1991-96 আমলে ছাত্রলীগ ছেড়ে যুবলীগের রাজনীতিতে যুক্ত হন সম্রাট। এরপর 2002 যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। 2012 সম্রাট ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি হন। এরপর আর পেছনে তাকাতে হয়নি সম্রাটকে।
রাজধানীর ক্লাবপাড়ায় রমরমা জোয়ার আসর পরিচালনা করে ব্যাপক আলোচিত হন তিনি। ক্লাবগুলোতে ক্যাসিনো ব্যবসাও যুক্ত করেন সম্রাট। মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল, পল্টন এলাকাসহ অন্তত 10টি ক্লাবে অবৈধ ক্যাসিনো ব্যবসার সঙ্গে তিনি জড়িত। ক্যাসিনো ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণে গত 10 বছর প্রভাব ধরে রেখেছেন সম্রাট। চাঁদাবাজের টেন্ডার নিয়ন্ত্রণ, বাড়ি ও জমি দখল সবই ছিল তার নিয়ন্ত্রণে। এইসব উৎস থেকে কাঁড়ি কাঁড়ি টাকা কামিয়েছেন সম্রাট। আঞ্জুমানে মফিদুল ইসলামের জাকাতের অর্থ ও অনুদানেও চাঁদার ভাগ বসানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সবশেষ ক্যাসিনো বিরোধী অভিযানের পর গ্রেফতার হন ঢাকার ক্যাসিনো সম্রাট খ্যাত ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। রুকনউদ্দিন, কর্ণফুলী সংবাদ। দেশের সাথে ইলিশের প্রজনন মৌসুমে নদী ও সমুদ্রে সব ধরনের মাছ ধরা বন্ধ রাখবে বরগুনার জেলেরা। তবে এবছর পার্শ্ববর্তী দেশের সঙ্গে মিল না রেখে ইলিশ ধরা বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করেন জেলেরা। দাবি জানানো হয়েছে নামে মাত্র সহায়তার পরিবর্তে প্রকৃত জেলেদের সঠিক সময়ে কার্যকরী সহায়তার। অবশ্য মৎস্য বিভাগ বলছে চালের সঙ্গে অর্থ সহায়তার বিষয়টি ভেবে দেখা হচ্ছে, নিষেধাজ্ঞার সুফল বাড়াতে কাজ করছে তারা। দর্শক, কর্ণফুলী সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। কর্ণফুলী সংবাদে স্বাগত আরও একবার। 2010 সাল থেকে 2016 সাল পর্যন্ত বাংলাদেশের 80 লাখ মানুষ দারিদ্র্যসীমা থেকে বের হয়ে এসেছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ পভার্টি অ্যাসেসমেন্ট নামের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানায় বিশ্বব্যাংক। এক দশকে দারিদ্র বিমোচনের 90% হয়েছে গ্রামে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়। গ্রামে দারিদ্র বিমোচনের ভূমিকা রেখেছে শিল্প ও সেবা খাত। শহরে অতিদারিদ্র বিমোচনের হার বাড়েনি বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। প্রতিবেদনে আরও বলা হয় অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বাড়লেও দারিদ্র বিমোচনের গতি কমেছে। দেশের পূর্ব ও পশ্চিমের বিভাগগুলোর মধ্যে দারিদ্র পরিস্থিতির ঐতিহাসিক পার্থক্য আবারও ফিরে এসেছে। রংপুর বিভাগে দারিদ্র বেড়েছে, চট্টগ্রাম বিভাগে কমেছে পরিমিতভাবে। তবে ঢাকা, সিলেট ও বরিশাল বিভাগে দারিদ্র কমেছে দ্রুতগতিতে, আর যতটুকু দারিদ্র কমেছে সেটাও হচ্ছে অসমভাবে। 2030 সালের মধ্যেই বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে বলে অনুষ্ঠানে জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলমান অভিশংসন মামলায় দ্বিতীয় একজন সাক্ষীর আবির্ভাব ঘটেছে। জানা যায় তিনি একজন গোয়েন্দা কর্মকর্তা। এ ব্যাপারে প্রথম সাক্ষী আইনজীবী জাইদ বলেন, দ্বিতীয় ব্যক্তি ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যকার ফোন কল সম্পর্কে সরাসরি অনেক কিছু জানেন। যদিও নতুন সাক্ষী কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি এবং তদন্ত কমিটির সাথে কোনো কথা বলেননি, তবে নিউ ইয়র্ক টাইমস জানান এই ব্যক্তি তদন্ত কমিটির ইন্সপেক্টর জেনারেলের সাথে কথা বলেছেন। এদিকে হোয়াইট হাউসে এ ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য করেননি। আর ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি গিলানি এক টুইটে বলেন, নতুন তথ্য ফাঁসকারী সম্পর্কে তিনি অবাক হননি। তিনি বলেন, ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত।
যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হয়েছে নেপালে পার্লামেন্টের সদ্য বিদায়ী স্পিকার কৃষ্ণবাহাদুর মাহারা। কাঠমান্ডু আদালতের নির্দেশে রোববার গ্রেফতার করা হয় তাকে। গত সপ্তাহের শুরুতে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন পার্লামেন্টের এক নারী কর্মী। দাবি, মদ্যপ অবস্থায় তার পার্লামেন্টে গিয়ে শারীরিক নির্যাতন চালায় স্পিকার। এই ঘটনার পর গত মঙ্গলবার পদত্যাগ করেন মাহারা। বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের সাথে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহারাকে নিয়ে নিন্দার ঝড় ওঠায় দলের পক্ষ থেকেও পদত্যাগের জন্য বলা হয় তাকে। 2006 সালে সরকারের সাথে বিদ্রোহীদের শান্তি আলোচনায় প্রধান মধ্যস্থকারী ছিলেন এই মাওবাদী নেতা। 2017 সালে জাতীয় নির্বাচনে বিদ্রোহী ও মডারেট সমাজতান্ত্রিকদের জোটের জয়ের পর স্পিকার হিসেবে দায়িত্ব নেন মাহারা। এবার খেলার সংবাদ। সুয়ারেসের অসাধারণ গোল এবং মেসির জালের দেখা পাওয়া বার্সাকে জয় এনে দিল। গোল পেয়েছেন আর্তুরো ভিদাল ও উসমানে দেম্বেলে। তাতে সেভিয়াকে উড়িয়ে লালিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। ক্যামনুতে রোববার রাতে স্পেনের শীর্ষ লীগের ম্যাচটিতে অতিথি দলকে 4-0 গোলে হারায় এর্নেস্তে ভালভেরদের দল। প্রথমার্ধে 3 গোলের পর দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঢুকেন মেসি। সংবাদ শেষ করব, তার আগেই শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বুয়েট শিক্ষার্থী আবরারকে পিটিয়ে হত্যা, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ সেতুমন্ত্রী। পেঁয়াজের দাম পাইকারিতে কমেছে, প্রভাব নেই খুচরায়, দায়ী অসাধু বিক্রেতারা। ক্যাসিনোর মাধ্যমে অবৈধ অর্থ উপার্জনকারী 20 জনের তালিকা দুদকে, দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ইলিশ ধরার যৌথ নিষেধাজ্ঞা না থাকায় উদ্বিগ্ন বরগুনার জেলেরা। শেষ করছি কর্ণফুলীর সংবাদ। প্রতিদিন রাত 9টায় আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।